সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে সংহতি ঘটনার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নড়াইলের কালিয়ায় সম্প্রতি বজায় রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদ ও দুপুর ২টায় কালিয়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার লক্ষ্যে ধর্মকে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়নে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টাকারীদের কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। সবার সম্মিলিত প্রয়াস এবং আমাদের রাজনীতিবিদ জনপ্রতিনিধি যাদের কথা আমাদের সকলের শোনে এবং আমাদের ধর্মীয় লিডার যারা হোক সেটা তো অবশ্যই আমরা চাই, তেমনি আমাদের নড়াইল জেলায় যেন এই বিষয়ে কোনো ধরনের আমাদের উৎপাদ বা যন্ত্রণা আমাদের না পাওয়াতে হয়, সেক্ষেত্রে সবাই সচেতন থাকবেন। আপনি যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন, আপনার পিছনে কেউ কেউ কিন্তু দাঁড়াবে না। আপনি ফেসবুকে এটা লিখবেন, সেটা লিখবেন, লাইক দেবেন, কোনো ছবি দেবেন বা বেশি উৎসাহ দেখাবেন, আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় উঠায় নিয়ে যাবে। আপনার পিছনে কিন্তু যারা উপজেলা সহকারী কমিশনার জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিব রহমান, জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, NSI এর ডিডি মিজানুর রহমান, জেলা আনসার কমান্ডার বিকাশ চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সভাপতি রশিদ আহমেদ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। আমি তাদের কাছে একটু প্রস্তাব রাখতে চাই যে স্যার আমাদের